সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডব চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন হয়েছে। সিআরপিএফ এর ডিজি অনিশ দয়াল সিং এর নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। ধৃত পাঁচজনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের। সংসদে হামলার 22 বছর পূর্তির দিনেই গতকাল লোকসভায় স্মোক ক্যান নিয়ে তাণ্ডব চলে। সাড়ম্বরে নতুন সংসদ ভবন উদ্বোধনের 6 মাসের মধ্যেই বেআব্রু হয়ে গেল পার্লামেন্টের নিরাপত্তা। মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা সই করা পাস নিয়ে লোকসভায় ঢুকেছিলেন দুই যুবক। বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে বহিষ্কারের দাবি তুলেছে বিরোধীরা। সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্ত কমিটি গঠন হয়েছে। সিআরপিএফ এর ডিজি অনিশ দয়াল সিং এর নেতৃত্বে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ধৃত পাঁচজনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের। লোকসভার অধিবেশন চলাকালীন আচমকাই গ্যালারির দর্শক আসন থেকে ঝাঁপ দুই যুবকের। একের পর এক বেঞ্চ টপকে সংসদের ভেতরে রং স্প্রে, তার সঙ্গে স্লোগান। কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি নতুন সংসদের লোকসভার কক্ষ তখন হলুদ ধোয়ায় ভরে গেছে। দুই যুবককে ধরার মরিয়া চেষ্টা করছেন সাংসদরা। 22 বছর আগে আজকের দিনই ভয়ঙ্কর জঙ্গি হানা ঘটেছিল সংসদে। ক্ষমতায় তখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রায় 1000 কোটি টাকা ব্যয় এই অত্যাধুনিক সংসদ ভবন। হাইটেক নিরাপত্তার পরও কি করে দুই যুবক লোকসভার ভেতরে ঢুকে গেল? তাদের হাতে যদি বোমা কিংবা আগ্নেয়াস্ত্র থাকত তাহলে কি হতো? দেশের গণতন্ত্রের পীঠস্থানে নিরাপত্তায় এত বড় খামতির দায় কে নেবে? প্রশ্ন তুলছে বিরোধীরা। কয়েক দিনো সে ইয়ে চর্চা মে আই कि कोई आतंकवादी संगठन सदन में हमला करेगी और वो भी 13 दिसंबर को, ये जानकारी भी सरकार के पास थे, फिर भी इस तरीके की चूक क्यों हुई, ये सबका सवाल है। सिक्योरिटी लैप्स, टुडे इज द डे, वी शुड नॉट फॉरगेट दैट इट इज द डे particular when our parliament was attacked. So how they entered into its instruments, releasing smoke, releasing sound, rushing one after one, no security inside the house. বুধবার সকালে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 2001 সালের আজকের দিনে সন্ত্রাসের হাত থেকে আমাদের সংসদকে রক্ষা করার জন্য যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের স্মৃতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আপোষহীন লড়াইকে অনুপ্রাণিত করে। আর বিদেশ মন্ত্রীর এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই ঘটে যায় এই ঘটনা, যা সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। आते तो कोई भी आया थे डॉक्यूमेंट देके, लेकिन ये जो सामग्री कैसे लेके आ गए जूता के अंदर से, ये भी सोचने का विषय है कि आगे इस प्रकार चेकिंग होनी चाहिए। मेटल डिटेक्टर से ऐसा कोई भी चीज हो जो पकड़ा जाए, और नहीं तो फिर चिंता के विषय। जहां फोन भी नाले नहीं देते हैं तो इस प्रकार सामान आ गया, ये बड़ी चिंता के विषय है। पूरा पार्लियामेंट टेलीविजन पूरा पृथ्वी लोग देखे, নিশ্চয়ই দর্শক গ্যালারিটাও সার্ভেলেন্স ক্যামেরাতে রয়েছে। তাহলে এখন ওখানে এসে কে কি কাকে দিল না দিল সেটা ওরা দেখতে পারত, ইমিডিয়েটলি তার একটা অ্যাকশন নিতে পারত। এটা সম্পূর্ণ নিরাপত্তাজনিত তো ফেলিয়ার, এর কোনো ক্ষমা নেই। এটা দ্রুত তদন্ত হওয়া উচিত, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এবং এটা একটা ব্ল্যাক স্পট। আমার প্রশ্ন হচ্ছে, যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককেই এর মধ্যে দায়বদ্ধতা রয়েছে। পার্লামেন্টে স্পিকার বসে আছেন, বাকিরা বসে আছে, এত এমপিরা বসে আছেন, সেখানে কি করে জাম করলো? জাম করলো একজন নয় তো, দুজন জাম করলো। তাহলে আমাদের রিফ্লেকশন রিয়াকশন ক্যাপাবিলিটি দেখো, অত্যন্ত মারাত্মক দুর্ঘটনা হয়ে গেছে। ভবিষ্যতে যাতে না হয় তার জন্য বোধ হয় আমাদের আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি প্রফেশনাল হতে হবে, এবং আরও যাতে না হয় সেই জন্যে যারাই এরকম ঢিলাপান দেখা যাচ্ছে, দে শুড বি ইমিডিয়েটলি রিমুভ ফ্রম দেয়ার। লোকসভায় এই ঘটনার পর বিধানসভাতেও নিরাপত্তার কড়াকড়ি আরো বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
যে অনেক সময় আমরা দেখেছি আমাদের অনেক মাননীয় সদস্য রয়েছেন, তারা অনেক লোককে নিয়ে বিধানসভায় আসেন, এবং সেটা জানা এই আজকে এটাও আমাদের কাছে একটা তো চোখ খুলে দিল। একটা আমরাও একটু খুব আরও বেশি কঠোর হব, যদি ইতিমধ্যে আমরা এই কঠোরতা অবলম্বন করেছি। বিধানসভাতে যে কোনো মানুষ তাদের যদি সঙ্গে কোনো কম্পেনিয়ন নিয়ে আসেন, ভিজিটার নিয়ে আসেন, তাকে আমরা স্ট্রিক্টলি চেক করে তবেই আমরা ছাড়ি। বুধবার সংসদে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ, একজনকে আটক করা হয়েছে, আরেকজনের খোঁজ চলছে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও আমিত দত্ত, রিপোর্ট এবিপি আনন্দ।